আজকে দশম শ্রেণীর রাসায়নিক গণনা অধ্যায়টা আলোচনা করব। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমরা প্রথম ভিডিওতে রাসায়নিক গণনার যে প্রথম ভিডিও আমি বের করেছিলাম সেখানে আমরা রাসায়নিক সমীকরণ সম্পর্কে জেনেছিলাম রাসায়নিক সমীকরণ থেকে কোন তথ্য জানতে পারি এবং আইন স্ট্রেনের সূত্র আমরা জেনেছি আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে এই মূল সম্পর্কে ধারণা আমরা ক্লাস নাইনে মূল সম্পর্কে পড়ে এসি মূল কি মূল হচ্ছে যার মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতগুলি এতটি অনু থাকে তাহলে যে পরিমাণের মধ্যে

সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু অ্যাবাডের সংখ্যক অনু থাকে বা কোনো গ্যাসের বাইশ হাজার চারশো এম এল আয়তনের সমানকে আমরা বলে থাকি হচ্ছে মোল বা বাইশ পয়েন্ট চার লিটারের সমান ধরো আমি যদি একটা প্রশ্ন দিই যে জিরো পয়েন্ট ফাইভ মোল এইচ টু ও এইচ টু ও তে কতগুলি অনু রয়েছে কতগুলি অণু আছে জলের অণু আছে এই অধ্যায়ে অঙ্ক করতে হবে অঙ্ক না করলে হবে না দেখো এক মল্য কতগুলো অণু থাকে অ্যাবার সংখ্যক তাহলে এক মোলে অনু এক মোলে অনু অ্যাবার সংখ্যক মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি তাহলে জিরো পয়েন্ট ফাইভ মোলে কতগুলো অণু থাকবে তাহলে এটাকে গুণ করে দিতে হবে জিরো পয়েন্ট দিয়ে গুণ করে দিতে হবে শূন্য পাঁচ দুগুনি হচ্ছে দশ দুই দিয়ে কাটো তাহলে কত হবে তিন দুগুনি ছয় শূন্য এক এক তাহলে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দিপার এতগুলি অনুডো থাকবে তাহলে আমরা অনুড সম্পর্কে ধারণা পেলাম আমরা মোল মানে বুঝতে পারছি মোল মানে হচ্ছে যে যে পরিমাণের মধ্যে অ্যাভ সংখ্যক বর্তমান থাকে তাকে আমরা বলে থাকি তাহলে আমরা এই মোল সম্পর্কে পারবো আচ্ছা মোল দিল একমল ক্যালসিয়াম কার্বনেট তাহলে এই মোল ক্যালসিয়াম কার্বোনেটের ওজন কত আমাদের এই ধরনের প্রশ্নগুলোকে জানতে হবে এবং এর ওজন এর ভর ওজন কথাটা ঠিক হয় না ভর বলবে আমাদের অনেক সময় আমরা ওজনও বলি কিন্তু এটা ভর বললে ভালো ক্যালসিয়াম কত ক্যালসিয়াম হচ্ছে চল্লিশ হচ্ছে বারো হয় অক্সিজেন ষোলো করে আছে তিন ষোলো হচ্ছে আটচল্লিশ তাহলে চলে চলে আশি নব্বই একশো তাহলে মোল ক্যালসিয়াম কার্বোনেটের ভর হচ্ছে একশো গ্রাম তাহলে আমরা মোল মানে হচ্ছে আমরা তার আণবিক ওজনটাকে আমি বের করবো সেটাই হচ্ছে মোল হয়ে যাবে আচ্ছা তাহলে মোল জানলাম এইবার হচ্ছে আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব হচ্ছে আমরা বড় হাতে ডি দিয়ে লিখি বাষ্প ঘনত্ব কি বাষ্প ঘনত্ব হচ্ছে কোনো নির্দিষ্ট আয়তনে ঠিক আছে নির্দিষ্ট উষ্ণতা বললে ভালো হয় নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো নির্দিষ্ট আয়তন আমি ধরলাম তাহলে নির্দিষ্ট উষ্ণতা আর চাপ বলবে চাপে ভি আয়তন গ্যাসের ভর ভি আয়তন গ্যাসের ভর গ্যাসের ভর ওই একই চাপ আর উষ্ণতায় একই চাপ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের ভর যেটা এখানে উপরে যে চাপ আর উষ্ণতা রয়েছে নিচেও তাই ওই একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন এখানেও কিন্তু তোমার ভি নিতে হবে একই পরিমাণ আয়তন হতে হবে হাইড্রোজেন গ্যাসের ভর তাহলে ডি সমান সমান দেখো আচ্ছা আর একটা জিনিস আমরা জানবো অ্যাবোগার্ডের সূত্রে বলেছে একই চাপ ও উষ্ণতায় সমআয়তন যে কোনো গ্যাসের মধ্যে সমসংখ্যক অনুবর্তমান থাকে তাহলে অ্যাভগার সূত্র আমরা পড়ে নেব অ্যাভগার সূত্র বই থেকে আমরা দেখে নেব অ্যাভগার সূত্র যে একই চাপ ও উষ্ণতায় সমআয়তন যে কোনো গ্যাসের মধ্যে সমন সংখ্যক অনুবর্তমান থাকে তাহলে আয়তন যদি একই হয় তাহলে তাদের সংখ্যাটাও একই হবে তাহলে উপরে দেখো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে ভি আয়তন গ্যাসের ভর আবার তাহলে আয়তন যেহেতু আছে ভি আয়তন আছে তাহলে ভি আয়তনের মধ্যে যতগুলো অণু থাকবে এই এখানে ভি আয়তন হাইড্রোজেনের মধ্যে অণু একই রকম থাকবে কারণ অ্যাবঘের সূত্র বলেছে আয়তন একই হলে অনুর সংখ্যা একই হবে তাহলে উপরে যদি এন সংখ্যক হয় এন সংখ্যক গ্যাসের ভর গ্যাসের ভর বাই তাহলে নিচেও তাহলে ভি আয়তন তাহলে এখানেও তাহলে এন সংখ্যক অণু থাকবে তাহলে এন সংখ্যক হাইড্রোজেন অনুর ভর অনুর ভর তাহলে এইবারে আমরা দেখো আমরা ডি সমান সমান কি লিখি উপরে এন আর নিচে এন কেটে গেল উপরে এন আর নিচে এন কেটে গেল তাহলে উপরে কি থাকলো একটি হাইড্রোজেন ধরলাম এন এন কেটে গেছে ধরে নিচ্ছি তাহলে একটি গ্যাসের অনুর ভর গ্যাসে অনু। তাহলে নিচেও তাই একটি হাইড্রোজেন অনুর ভর হাইড্রোজেন অনুর ভা তোমরা তো তাহলে একটি গ্যাসের অনুর ভর গ্যাসের অনুর ভর যেটা আমরা বলি তাকে আনবিক ওজন বলা হয় তাকে আমরা এম দিয়ে লিখি তাহলে গ্যাসের আণবিক ওজন ধরে নিচ্ছি এম কারণ একটি অনুর ভরকে আমরা আণবিক ওজন বলছি তাহলে এখানে আমরা একে ধরে নিলাম এম আচ্ছা একটা হাইড্রোজেনের মধ্যে আমরা দুটো পরমাণু থাকে আমরা জানি একটা হাইড্রোজেনের মধ্যে দুটো পরমাণু তাহলে দুই গুঞ্চিন্ন একটি হাইড্রোজেন পরমাণু তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে ডি সমান সমান এম আচ্ছা তোমরা জানো একটি পরমাণুর ভর এক করে ধরছি তাহলে এখানে কে থাকে শুধু দু তাহলে ডি সমান সমান হচ্ছে এম বাই টু বা আমরা এম ইকুয়াল টু হচ্ছে এলাম এম সমান সমান হচ্ছে টুরি খুব অঙ্ক দেয় তোমাদের মাধ্যমে খুবই দেয় যে একটি গ্যাসের একটি গ্যাসের একটা অচেনা একটা গ্যাসের বলেছে নিজের মতো করে ধরে নেবে না একটি গ্যাসের আণবিক ওজন আনবিক ওজন চোদ্দ হলে আণবিক ওজন ১৪ হলে গ্যাসটি হালকা না ভারী হবে গ্যাসটি হালকা না ভারী বায়ুর সাপেক্ষে হালকা না ভারী আচ্ছা আমরা তো জানি যে বায়ুর বায়ুর বাষ্প ঘনত্ব আমরা জানি বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে চোদ্দ মানে ফরটিন পয়েন্ট ফোর ফরটিন পয়েন্ট ফোর বাষ্প ঘনত্ব যদি বায়ুর তুলনায় কারো বাষ্প ঘনত্ব যদি বেশি হয় সে ভারী হবে আর কারো যদি বাষ্প ঘনত্ব কম হয় সে হালকা হবে তাহলে আমাকে এখানে আণবিক ওজন বলে দিয়েছে চোদ্দ তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব বের করি তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কিভাবে বের করব বাষ্প ঘনত্ব আমরা উপরে সূত্রকে প্রয়োগ করতে পারি এম সমান সমান হচ্ছে টু ডি কি হবে আমরা আণবিক ওজন পেয়েছি হচ্ছে ফরটি টু ডি এখানে কেটে গেল তাহলে সেভেন তাহলে ডি সমান সমান হচ্ছে হলো তাহলে ঘনত্ব কত বায়ুর বাষ্প ঘনত্ব পেয়েছি আর গ্যাসটির বাষ্পির বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব সেভেন তাহলে যেহেতু বাষ্প ঘনত্ব কম গ্যাসের তাই জন্য এই বাতাস এই বাতাসের থেকে কি হবে হালকা হবে বায়ুর চেয়ে হালকা তাহলে এইভাবে তোমরা বের করতে পারবে বাতাসের থেকে হালকা না ভারী এগুলো তোমরা খুব সহজে বের করতে পারবে আর একটা প্রশ্ন খুব দেয় যে যেপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার হ্যাঁ এস টি হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত বা এক লিটার হাইড্রোজেনের ভর কত হাইড্রোজেন গ্যাসের ভর আমি যেগুলো বলছি এগুলোই পড়ো দেখবে মাধ্যমিকে এর বাইরে কিছু আসবে না গ্যাসের ভর হচ্ছে জিরো পয়েন্ট জিরো গ্রাম পার লিটার ঠিক আছে এক লিটার আর ভর বলেছে তাই জন্য গ্রাম আর লিটার বলেছে তাই পার লিটার তাহলে আমরা এখান থেকে খুব সহজে বের করতে এটা গ্যাসের ঘনত্ব হবে ঠিক আছে এক লিটার গ্যাসের ঘনত্ব ঘনত্ব কত জিরো গ্রাম পার লিটার এটা হতে পারে এবারে চলো আসা কিছু অঙ্ক করা যায় যেমন তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেটের দিয়ে খুব দেয় ক্যালসিয়াম কার্বোনেটকে যদি আমরা তাপ প্রয়োগ করি কি তৈরি হবে দেখো ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে সিও টু তৈরি হয় তার মানে মার্বেলকে যদি আমরা তাপ প্রয়োগ করি আমরা আগের ভিডিওতে বলেছিলাম তাপ চিহ্নটাকে আমরা এইভাবে আমরা দিতে পারি ঠিক আছে তাহলে এই বিক্রিয়াগুলো আমার জানতে হবে এই বিক্রিয়াতে দেখো এই অঙ্ক এর অঙ্ক করার আগে আমি এই বিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিই এর আণবিক ওজন কত একশো গ্রাম হবে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কেমন করে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়ামের হচ্ছে চল্লিশ একটা করে দেখায় তোমাদের অক্সিজেন হচ্ছে ষোলো তাহলে কত হলো এখানে ছাপ্পান্ন গ্রাম হবে কার্বন ডাইঅক্সাইড যদি ভর বের করতে বলে তাহলে হচ্ছে বারো আর ষোলো দুগুণি হচ্ছে বত্রিশ তাহলে হচ্ছে চুয়াল্লিশ গ্রাম হবে আর যদি আয়তন বলে দেখো এটা এক মোল আছে এবং ব্যালেন্স করাই আছে হ্যাঁ এক মূল আছে এক মোল থাকার জন্য এর আয়তন হবে বাইশ হাজার চারশো এবং এটা দেখেছো তোমরা একটা চিহ্ন ব্যবহার করেছি উভমুখী চিহ্ন ব্যবহার করেছি এর মানে হচ্ছে বিক্রিয়াটা উভমুখী মানে বিক্রিয়াটা যেমন সম্মুখ দিকে যাবে তেমনি এটা বিপরীত দিকেও আসতে পারে যদি আমরা বদ্ধ জায়গাতে করি তাহলেই এটা সাম্য অবস্থায় আসবে এটা তোমরা পরে আলোচনা করবো তো একটা অঙ্ক করা যাক ধরো খুব দেয় যে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে লঘু এইস এর বিক্রিয়া দু হাজার করছি ক্যালসিয়াম এর সাথে লঘু এইসিএল এর বিক্রিয়া করে কি কি তৈরি হবে তোমরা না দিলেও তোমরা পারবে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে কার্বন অক্সাইড তৈরি হবে আর হচ্ছে জল তৈরি হবে ঠিক আছে পঞ্চাশ গ্রাম যদি ক্যালসিয়াম কার্বোনেট নিই পঞ্চাশ গ্রাম যদি ক্যালসিয়াম কার্বোনেট নেওয়া হয় থেকে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আর নয় গ্রাম এইচ পাওয়া গেল জল পাওয়া গেল জল পেতে কত গ্রাম এইসিএল লাগবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিক্রিয়াটাকে আগে করে নিতে হবে আমি এতক্ষণ তাই শিখালাম যে ক্যালসিয়াম কার্বোনেটের সাথে এইসিএল এর বিক্রিয়া করে নাও বিক্রিয়া করলে কি তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে বলেই দিয়েছে কি কি তৈরি হবে আর তৈরি হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর হচ্ছে এইচ টু ও জল তৈরি হবে ক্যালসিয়াম কার্বোনেটের ওজন আমরা পেয়েছি আগে আমরা বললাম একশো গ্রাম এইচসিএল দেখো আর অঙ্কটা শুরু করার আগে আমাকে যেটা করতে হবে ব্যালেন্স করে নিতে হবে ঠিক আছে মোটামুটি সকলেই ব্যালেন্স আছে এখানে দুটো হাইড্রোজেন এখানে একটা তাহলে এখানে দুই করে দাও তাহলে এর ওজন কত দুই লিখলাম হাইড্রোজেনের এক আর ক্লোরিন হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট হচ্ছে পাঁচ তাহলে ছত্রিশ পয়েন্ট পাঁচকে এক দিয়ে করলাম তাহলে তিয়াত্তর গ্রাম হবে এখান থেকে হলো তিয়াত্তর গ্রাম এইটা দেখো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ হ্যাঁ ক্লোরিন হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ করলে একশো এগারো গ্রাম হবে কার্বন ডাইঅক্সাইড আগেই বলে দিলাম আগেই বলে দিয়েছি চুয়াল্লিশ গ্রাম হবে জল যেন জল জলের হচ্ছে আণবিক ওজন হচ্ছে আঠারো গ্রাম আমাকে প্রশ্ন কি বলেছে দেখো পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আচ্ছা আমি কি করেছি পঞ্চাশ গ্রাম মানে একশো গ্রামের জায়গায় আমাকে পঞ্চাশ গ্রাম নিতে হবে তাহলে আমাকে একে অর্ধেক করে দিতে হবে ফিফটি ফাইভ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে এ একেও অর্ধেক করেছে দেখো কার্বন ডাইঅক্সাইড টোয়েন্টি টু গ্রাম তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড একেও অর্ধেক করে দিয়েছে অর্থাৎ সকলকে অর্ধেক করেছে তাহলে ক্যালসিয়াম কার্বনেট অর্ধেক করলো তাহলে এই সি তাহলে আমার কত অর্ধেকই লাগবে আমার নর্মালি বিক্রিয়াতে লেগেছিল তিয়াত্তর তার অর্ধেক তিয়াত্তরের অর্ধেক যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলোকে করতে পারি তোমরা বাড়িতে বইয়ে অনেক অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে দেখবে কোনো অঙ্কে যদি অসুবিধা থাকে তার ছবি তুলে কমেন্টে পাঠিয়ে দিও আমি পরের ভিডিওতে করে দিব ধন্যবাদ